हेलो एवरीवन, अगेन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी सौमिक मल्लिक और आज के बहुदिन पर आवार कैमरा सामना सामनी। आई होप प्रत्येके तुम्हारा खूब भालो आछो एवं सुस्थ आछो। तो आज के ये वीडियो किन्तु केएमडी रिलेटेड ना, आज के वीडियो रिगार्डिंग पीएचई डिपार्टमेंट। पीएचई माने हच्छे पब्लिक हेल्थ इंजिनियरिंग, जेटा तुम्हारा सबाई जानो, एवं एटा हच्छे पब्लिक सर्विस कमिशन वेस्ट बेंगलेर आरेकटा डिपार्टमेंट, खूब रिनाउंड डिपार्टमेंट एकटा। तो रिसेंटलि पब्लिक हेल्थ इंजिनियरिंग डिपार्टमेंट असिस्टेंट इंजिनियर सिविल और असिस्टेंट इंजिनियर इलेक्ट्रिकल किछु वैकेंसी बार करेछे। तो से नोटिफिकेशने असिस्टेंट इंजिनियर सिविल 30 सीट और असिस्टेंट इंजिनियर इलेक्ट्रिकल 20 सीट रयेछे। ए भिडियोते आमी जेनारेलि असिस्टेंट इंजिनियर सिविल निये आलोचना करब। तो असिस्टेंट इंजिनियर सिविल 30 वैकेंसि रयेछे, राइट, एबं मिनिमाम क्वालिफिकेशन आछे डिप्लोमा इन सिविल इंजिनियरिंग एंड अल्सो डिग्री इन सिविल इंजिनियरिंग। ঠিক আছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করেছো তাদের কিন্তু মিনিমাম 10 এক্সপিরিয়েন্স লাগবে এই জবে অ্যাপ্লাই করার জন্য, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আর যারা ডিগ্রি করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর তাদের কিন্তু মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 ইয়ার্স। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এই নোটিফিকেশনে যেটা মেনশন রয়েছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত এই ডিপার্টমেন্ট নিচ্ছে, এবং তার মধ্যে যদি রেগুলারে যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়ে থাকে ডিপার্টমেন্টের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে এই পোস্টটা টার্মিনেট করা হলেও হতে পারে। ঠিক আছে, এটা এই নোটিশের মধ্যে মেনশন রয়েছে। তো স্যালারি হচ্ছে এই পোস্টের জন্য 28,000 স্যালারি ছাড়া কিন্তু অন্য কোনো কিছুই এর সঙ্গে কিন্তু পাওয়া যাবে না। লাইক ডিএ, এইচআরএ, মেডিকেল, এগুলো কোনো রকম ফেসিলিটি কিন্তু এই পোস্টে নেই, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন প্রথম নোটিশটা দেখি আর আমি যখন প্রথম স্যালারিটা দেখি যে 28,000, সে সময় কিন্তু আমি একটু অবাকই হয়ে যাই। কারণ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় স্যালারিটা সত্যি অনেকটাই কম। এরপর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে 2013 এবং 2014 সালে এই পাবলিক সার্ভিস কমিশনই দুটো ডিপার্টমেন্টের এগেনস্টে কিছু কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করেছিল। সে সময় ছিল অ্যাকচুয়ালি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার। বাট সে সময় কিন্তু পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আর হচ্ছে WRIDD ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিরেক্টরেট, এই দুটো ডিপার্টমেন্টে কিছু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল। তো বেসিক্যালি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যেই রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর ওপর বেস করেই হয়েছিল, কোনোরকম কিন্তু কোনো রিটেন এক্সামিনেশন হয়নি, এবং সেটা ছিল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। আরেকটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টরেট, সেখানেও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসের উপর যেই জুনিয়র ইঞ্জিনিয়ারগুলো নেওয়া হয়েছিল তারা তো রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ কোয়ালিফাই করেই কিন্তু তারা সেই ডিপার্টমেন্টে পেয়েছিল, কিন্তু সেটাও ছিল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো সে সময় ফার্স্টে যে তাদের স্যালারি ছিল 15,000, তারপর হঠাৎ করে স্যালারিটা 10,000 বেড়ে যায়, তারপর স্যালারি হয় 25,000। তো বেসিক্যালি সেই 25,000 কি সেই 2013-14 সময় থেকে কি এখনও পর্যন্ত সেই অ্যামাউন্টটি ফিক্সড রয়েছে, তাদের এখনও পর্যন্ত একটা টাকাও ইনক্রিমেন্ট হয়নি। তো সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু যেই স্যালারিটা ইনারা বলেছেন সেটা একদিক থেকে ঠিকই আছে, কারণ যারা আজ থেকে 8 বছর আগে ডিপার্টমেন্টে জয়েন করেছিল লাইক পিডাব্লিউডি আর WRIDD-তে তারা কিন্তু এখনও পর্যন্ত 25,000 টাকাই পাচ্ছে। তো সেই দিক থেকে আমি যদি কনসিডার করি ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে স্যালারিটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ঠিকই আছে, কারণ 8 বছর অভিজ্ঞতাতে তারা পাচ্ছে 25,000 টাকা, এখানে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো যারা এই ডিপার্টমেন্টে জয়েন করবে তারা পাবে 28,000 টাকা। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারো, এবং লাস্ট ডেট হচ্ছে 10th অফ ডিসেম্বর। 10th অফ ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক। এবং এটার প্রসিডিওর দুটোভাবে করা যেতে পারে, একটা হচ্ছে থ্রু মেলে তোমরা সেন্ড করতে পারো, আরেকটা প্রসেস হচ্ছে থ্রু অফলাইন ভাবেও কিন্তু করা যেতে পারে, সেটা হচ্ছে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। সেই অ্যাড্রেস তো নোটিশের মধ্যে দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে আরও কিছু কিছু অ্যাটাচমেন্ট করতে হবে লাইক এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে আরও কিছু সার্টিফিকেট আছে যেগুলো নোটিশের মধ্যেই বলা আছে। একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে। রিটায়ার্ড যারা ইঞ্জিনিয়ার যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে এক সময় কাজ করেছেন তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। তারপর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের নাম পিএইচই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিশ্চয়ই ওনারা পাবলিশ করবেন, এবং তার উপর বেস করে কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। তো এখানে তাহলে কোনোরকম কোনো রিটেন এক্সামিনেশনের উপর বেস করে কিছু হবে না, পুরোটাই হচ্ছে ইন্টারভিউর উপর বেস করে হবে। এবং কী কী ক্রাইটেরিয়া সেটা আমি তো আগেই বলে দিয়েছি। তো এরপর এটা কাদের অ্যাপ্লাই করা উচিত, তো আমার মনে হয় যে যারা যারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আসতে চান বা যারা যারা পশ্চিমবঙ্গে আসতে চাও তাদের জন্য আমার মনে হয় এই পোস্টটা ঠিক আছে।
কারণ প্রাইভেট সেক্টরে কাজ করা অনেকে ঠিক ভালো লাগে না, যেহেতু প্রাইভেট সেক্টরে কাজের প্রেসার প্রচণ্ড বেশি, প্লাস আমি একসময় নিজেও প্রাইভেট সেক্টরে ছিলাম, সেই জন্য ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। তো যারা যারা প্রাইভেট সেক্টরে হয়তো কাজ করছো বা কাজ করছেন, এবং যাদের আর কি মানে কাজ করতে ভালো লাগছে না কারণ ট্রিমেন্ডাস ওয়ার্ক প্রেসার, তাদের জন্য আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে আসার একটা স্কোপ রয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে যাদের এখনো পর্যন্ত সময় আছে, মানে যাদের এখনো পর্যন্ত বয়স আছে সরকারি চাকরিতে বসার জন্য, তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো বা পারেন, কারণ এটা কিন্তু একটা খুব ভালো স্কোপ সরকারি চাকরিতে, যেটা আমরা সবাই জানি যে এখানে কিন্তু ওয়ার্ক প্রেশারটা তো আর প্রাইভেটের মতো না। যারা যারা প্রাইভেট কোম্পানি ছেড়ে আসবে তাদের কাছে এই ওয়ার্ক প্রেশার কিছুই মনে হবে না। তারপর শনি রোববার তো ছুটি থাকেই, তারপর তো স্টেট গভর্নমেন্ট হলিডে যেরকম থাকেই থ্রু আউট দ্য ইয়ার, সেরকম তো সব কিছুই ফেসিলিটি আছে। তো আমার সেই দিক থেকে মনে হয় যে সেদিক থেকে কিন্তু এটা ভালো, 28,000 বেতনও একটা পাওয়া যাবে, প্লাস এর সঙ্গে কি একটা সরকারি চাকরির প্রিপারেশনও নেওয়া যেতে পারে। তো এই দুজনের জন্য আমার মনে হয় এই চাকরিটা যথেষ্ট ভালো, তারপর তোমাদের বা আপনাদের ডিসিশন সেটার উপর বেস করে কিন্তু সব কিছু হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নিউ হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেরকম আমার মক টেস্ট সিরিজ এখন আমি রিসেন্ট শুরু করেছি আমার চ্যানেলে, সেটা তো কন্টিনিউ চলতেই থাকবেই। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।